মিডিয়ালদের পক্ষ থেকে সকলকে জানে সাধারণ আমন্ত্রণ, পেডিক সার্জিক্যাল রেঞ্জে টোটাল রেঞ্জই পাওয়া যায়, যেমন হসপিটাল বেড, অক্সিজেন কনসেন্ট্রেটার, সিপ্যাপ, বাইপ্যাপ, তারপর অর্থোপেডিক হুইল চেয়ার, ক্র্যাচ, এলএস বেল্ট, টোটাল রেঞ্জই পাওয়া যায় আমার এখানে। মিডিয়ালদের পক্ষ থেকে সকলকে আমাদের এখানে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের ঠিকানা 35 নেতাজি সুভাষ রোড, উত্তরপাড়া, হুগলি, নিয়ার টাউন স্কুল এবং ইউকো ব্যাংকের মেন ব্রাঞ্চের পাশের রাস্তা, এবং আমাদের অপোজিট আরেকটি ব্রাঞ্চ আছে, সেটা বালি, বালিবাজারে। চৌধুরী গোল্ডেন ডায়মন্ড, উত্তরপাড়া, হুগলি। সব উৎসবে, সব পার্বণে, সবার মনে, সবার প্রাণে চৌধুরী গোল্ড এন্ড ডায়মন্ড, উত্তরপাড়া থানার বিপরীতে। Justice!
আমাদের যে অভয়া তার জন্য আমরা এক মিনিট নীরবতা পালন করব। উত্তরপাড়া অমরেন্দ্র বিদ্যাপীঠের প্রাক্তন ছাত্রবৃন্দের এই যে পদযাত্রা, সেই পদযাত্রা যে শেষ হলো এখানে, আমরা এক মিনিট নীরবতা পালন করব এবং তারপর ফোনের ফ্ল্যাশটা জ্বালিয়ে আপনারা তোমরা জ্বালাতে পারো, ফোনের ফ্ল্যাশটা জ্বালাতে পারো এবং যারা অভিভাবক আছেন তারাও জ্বালাতে পারেন। এক মিনিট আমরা শুরু করছি, এরপর আমরা মোমবাতি জ্বালাবো অমরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের পাদদেশে। তাদের প্রত্যেককে অভিনন্দন জ্ঞাপন করছি। আমরা গর্বিত যে উত্তরপাড়া অমরেন্দ্র বিদ্যাপীঠের সন্তানেরা, ছাত্রবৃন্দ, তারা এই যে এক নারকীয় নৃশংস হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডের, বর্বরোচিত হত্যাকাণ্ডের বিরুদ্ধে গর্জে উঠেছে। তারা মানবিকতা মনুষ্যত্বের মূর্ত প্রতীক হয়ে এলাকার সচেতন মানুষের কাছে বিশাল এই দাবিকে আজ সোচ্চার কণ্ঠে এক করেছে রাজপথে নেমে। আমরা গর্বিত, উত্তরপাড়া অমরেন্দ্র বিদ্যাপীঠ এমন এক বিদ্যাপীঠ যেখানে ছাত্রবৃন্দ তারা শুধু পড়াশোনা করে ভালো রেজাল্ট করে শুধুই তারা সুপ্রতিষ্ঠিত হয় না বা উপার্জনশীল একজন হয় না, তারা সঙ্গে সঙ্গে মানুষ হয়, মানবতা মনুষ্যত্ব তাদের মধ্যে চিরজাগরুক। এজন্যই আমাদের গর্বে বুক ভরে উঠছে। আজকের এই বিশাল যে জনসভা, এই যে বিশাল পদযাত্রা, বিশাল যে জমায়েত, এই জমায়েত থেকে আমরা সমস্বরে দাবি তুলছি, প্রতিবাদ এক, প্রতিবাদের সমচ্চারিত কণ্ঠে আমরা প্রতিবাদে সোচ্চার হচ্ছি যে আর জি কর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে যে নারকীয় ধর্ষণ এবং হত্যাকাণ্ড ঘটেছে, যা বর্বরোচিত, যা আমাদের মানবতার কলঙ্ক, সেই যারা দোষী তাদের উপযুক্ত কঠোর দৃষ্টান্তমূলক শাস্তি চাই এই পদযাত্রা থেকে এবং এই এই জমায়েত থেকে আমরা সেই দাবি তুলছি। পাশাপাশি আজকের এই বিশাল পদযাত্রায় যা উত্তরপাড়া অমরেন্দ্র বিদ্যাপীঠের প্রাক্তন ছাত্রদের উদ্যোগে আজকে আয়োজিত হল, তার জন্য আমাদের এই এলাকার বিভিন্ন মানুষ যারা আমাদের সহযোগিতা করেছেন, আমাদের এই মিছিলে হেঁটেছেন, তাদের প্রত্যেককে আমরা অভিনন্দন জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি। প্রত্যেক ছাত্রের মা বাবা অভিভাবক তাদের বাড়িকে যে তারা ছেড়ে দিয়েছেন, এই ছেলেদের, দামাল ছেলেদের যারা আজকে প্রতিবাদে সোচ্চার হয়েছে, এটাও আমাদের গর্ব। তাদের আমরা স্যালুট জানাই, তাদের আমরা অভিনন্দন জানাই।